হ্যাঁ, একটু হচ্ছে যে আমরা আরএইচ নিয়ে একটু কথা বাকি আছে, সেটা আমরা একটু বলবো, ঠিক আছে? আমাকে পঞ্চায়েত একটু একটু বলো তো, আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ, এর মধ্যে প্রকট কোনটা, পজিটিভ প্রকট নাকি নেগেটিভ প্রকট বলো তো? আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ এর মধ্যে কে প্রকট? আরএইচ পজিটিভটা প্রকট নাকি আরএইচ নেগেটিভটা প্রকট? আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ, এই আরএইচ পজিটিভটা কেন হয় আমাদের প্রকট জিনের উপস্থিতিতে? প্রকট জিনের উপস্থিতিতে হচ্ছে যে আমাদের এই আরএইচ পজিটিভটা হয়, আর হচ্ছে যে আমাদের আরএইচ নেগেটিভটা কখন হয়? প্রকট জিনের অনুপস্থিতিতে, যে প্রকট জিন নাই সে জায়গায় আমাদের প্রচ্ছন্ন জিন আছে, তখন আমাদের এই আরএইচ নেগেটিভটা হয়। সো আরএইচ পজিটিভটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আরএইচ পজিটিভটা আমাদের কি? আরএইচ পজিটিভটা হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, আরএইচ পজিটিভটা কি আমাদের প্রকট বৈশিষ্ট্য, আরএইচ পজিটিভ যে আছে এটা আমাদের একটা প্রকট বৈশিষ্ট্য। তো এখন দেখো যে বাবা হচ্ছে আমাদের আরএইচ পজিটিভ, মা হচ্ছে আমাদের আরএইচ নেগেটিভ, তখন আমাদের যে সন্তান হবে সেই সন্তান হওয়ার চান্স 99.99% হচ্ছে যে সন্তান আরএইচ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। এদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আর করি না, যে এদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আর কোনো পার্সেন্টেজ টার্সেন্টেজ এগুলোর মধ্যে আমরা দেখি না, এদের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ টার্সেন্টেজ এদের মধ্যে আমরা কিছু দেখি না, ঠিক আছে? তো আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ, তো আমাদের নর্মালি বাবা যদি আরএইচ পজিটিভ হয়, মা যদি আরএইচ নেগেটিভ হয়, সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে আরএইচ পজিটিভ, কারণ বাবা নেগেটিভ মা পজিটিভ, তাইলেও সন্তান আরএইচ পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। সন্তান আরএইচ নেগেটিভ হবে শুধুমাত্র যদি বাবা এবং মা উভয়ই আরএইচ নেগেটিভ হয়, বাবা এবং মা, বাবা এবং মা উভয় যদি আমাদের আরএইচ নেগেটিভ হয়, বাবা এবং মা, বাবা এবং মা এরা উভয় যদি আরএইচ নেগেটিভ হয়, তখন সন্তানের সম্ভাবনা আছে কি, সন্তান হচ্ছে যে আমাদের কি হবে, সন্তান আমাদের আরএইচ নেগেটিভ হবে। সো বাবা মা উভয় আমাদের আরএইচ নেগেটিভ, তখন আমাদের সন্তান কি হবে, আরএইচ নেগেটিভ। তো দেখো সন্তান আরএইচ নেগেটিভ হবে। তো এখন বাবা মা আমাদের হচ্ছে যদি দুইজনই নেগেটিভ হয়, বাচ্চা নেগেটিভ হবে, বাবা মা দুইজনের মধ্যে যদি একজন পজিটিভ আরেকজন নেগেটিভ হয়, তাহলে সন্তান পজিটিভ হবে আমাদের। এখন হচ্ছে এই যে সন্তান, এই সন্তান তো বাবার ওরসে থাকবে না, সন্তান থাকবে হচ্ছে মায়ের ওরসে থাকবে, সন্তান থাকবে মায়ের ওরসে। সন্তান এবং মায়ের মধ্যে একটা সংযোগ থাকে, সেই সংযোগটাকে কি বলে জানো? সন্তান এবং মায়ের মধ্যে একটা সংযোগ থাকে, বাচ্চা মানে হচ্ছে ফিটাস এবং মাদার এর মাঝখানে একটা সংযোগ থাকে, সেই সংযোগটা কি বলতে পারবা? ফিটাস এবং মাদার এদের মধ্যে একটা সংযোগ থাকে, সেই সংযোগটা কি বলতে পারবা? যে ফিটাস এবং মায়ের মধ্যে একটা সংযোগ থাকে, সেই সংযোগের নামটা কি, কি দিয়ে ফিটাস এবং মাদার একে অপরের সাথে যুক্ত থাকে? এনি আইডিয়া? এখানে ধরো ফিটাস আর এই হচ্ছে মাদার, এরা দুজনে একে অপরের সাথে একটা জিনিস দিয়ে যুক্ত থাকে, এই ধরো এই মাঝখানে সেই জিনিসটা যেটা তাদের মধ্যে সংযোগ রক্ষা করে, সেটা কি বলতো? আম্বিলিকাল কর্ড ইজ নট এ গুড অ্যান্সার, আম্বিলিকাল কর্ড কোনো ভালো উত্তর হইল না, এটা হচ্ছে প্লাসেন্টা। আম্বিলিকাল কর্ড প্লাসেন্টারই একটা অংশ, এটা হচ্ছে যে প্লাসেন্টা কি দিয়ে যুক্ত থাকে? প্লাসেন্টা দিয়ে, মানে এদের মাঝখানে যে সংযোগ থাকে সেই সংযোগ তো হচ্ছে প্লাসেন্টা, এই প্লাসেন্টারই একটা অংশ হচ্ছে আম্বিলিকাল কর্ড। তোমাদের ঝামেলা হয়েছে কি, একজন যা উত্তর দিবা না বাকিরাও সেম উত্তরটা দাও, বানরের মতো, ঠিক আছে? মানুষ যে বানরের, মানে অনেকে যে বিবর্তনে বলে যে হচ্ছে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, যদিও যেটা আস্তাগফিরুল্লাহ যে বলা উচিত না, সো হচ্ছে যে বানরের সাথে মানুষের যে ক্যারেক্টারিস্টিক এর মিল আছে এটা তোমাদের কমেন্ট দেখলেই বোঝা যায়, যে একজন যা বলবে বাকিরা সেই সেম কমেন্টই করবে, একটু চিন্তা ভাবনা করে যে না তারটা সঠিক কিনা, না অনেকে আবার তারটা কপি করে মেরে দেয়। আচ্ছা তো দেখো এই যে প্লাসেন্টা, সো এই যে আমাদের ফিটাস, এই যে আমাদের ফিটাস, এই হচ্ছে আমাদের মাদার, মাদারের রক্তগুলা কিন্তু ফিটাসের মধ্যে যায়, মাদারের রক্তগুলা কিন্তু এই ফিটাসের মধ্যে যায়, মাদারের রক্তগুলা কিন্তু এই ফিটাসে যায়, ফিটা মানে মাদার ফিটাস তাদের রক্তগুলা এই প্লাসেন্টার, এই প্লাসেন্টার যে ব্যারিয়ার আছে এই প্লাসেন্টার এখানে সেগুলা হচ্ছে যে আমাদের আদান প্রদান হয়, বা এই জায়গায় তারা হচ্ছে যে
তাদের রক্তের বিনিময় হয় এই জায়গায় আদান প্রদান। তো এখন যদি এমন হয় যে মা হচ্ছে আর এইচ পজিটিভ, মা হচ্ছে কি আর এইচ পজিটিভ, মা হচ্ছে আর এইচ সরি মা হচ্ছে আর এইচ নেগেটিভ আর বাচ্চা হচ্ছে আর এইচ পজিটিভ, মা হচ্ছে আর এইচ নেগেটিভ বাচ্চা হচ্ছে আর এইচ পজিটিভ, কারণ কি বাবা হয়তো আর এইচ পজিটিভ এই জন্য। এখন মা যেহেতু আর এইচ পজিটিভ তার মধ্যে মানে তার মধ্যে অ্যান্টিবডি ডি আছে, তার মধ্যে কি আছে অ্যান্টিবডি ডি আছে। বাচ্চা যেহেতু আর এইচ নেগেটিভ তার মধ্যে আমাদের আর এইচ পজিটিভ, বাচ্চা যেহেতু আর এইচ পজিটিভ তার মধ্যে আমরা জানি যে অ্যান্টিজেন ডি আছে। বাট প্রথম বাচ্চা হওয়ার সময় যেটা হয়, প্রথম বাচ্চা হওয়ার সময় একদম ফার্স্ট বেবিটার সময় প্রথম যে বাচ্চা হয় সেই প্রথম বাচ্চা হওয়ার সময় আমরা যেটা দেখতে পাই, প্রথম বেবির সময় আমরা কি দেখতে পাই, প্রথম বেবির সময় আমরা দেখতে পাই যে এখানে এই রক্তগুলার সেইভাবে আদান প্রদান কিন্তু হয় না যে একদম মায়ের রক্ত সন্তানের রক্তে মিশে যায়, এরকম না। আমাদের বডি নিজেদের রক্ত তৈরি হয়, আমাদের মেসোডার্মে রক্ত তৈরি হতে পারে, আমাদের নিজেদের মেসোডার্মে কি হতে পারে, আমাদের নিজেদের মেসোডার্মে কি রক্ত তৈরি হয়, আমাদের ভ্রূণের মেসোডার্মে রক্ত তৈরি হয়। এখন যেটা হয় যে এই রক্তগুলা এই অ্যান্টিবডিগুলা এই অ্যান্টিজেনকে দেখে দেখে হচ্ছে যে সে একটু চিন্তা করে, মানে সে আসলে কি মানে আমার বডির জিনিসই, আমার বডির অ্যান্টিবডি নাকি আমার বডির অ্যান্টিবডি না, এরকম একটা কনফিউশনে পড়ে যায় আমাদের প্রথম বাচ্চার ক্ষেত্রে। প্রথম বাচ্চারা যদি আর এইচ পজিটিভ হয়, মা যদি আর এইচ নেগেটিভ হয়, এই অ্যান্টিবডি গুলা অ্যান্টিজেনকে সেইভাবে আক্রমণ করে না, হালকা পাতলে একটু একটু আক্রমণ করতে পারে বাট সেইভাবে আক্রমণ করে না। কিন্তু যখন প্রথম বাচ্চাটা ডেলিভারি হয় সেটা ধরো তোমার হচ্ছে যে সিজারিয়ান সেকশনের মাধ্যমে হতে পারে বা হচ্ছে যে নর্মাল ডেলিভারির মাধ্যমেও হতে পারে। বাচ্চা বের করা তোমরা জীবনে কেউ দেখছো কিনা আমি জানি না, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশন তো দেখার প্রশ্নই আসে না তোমাদের, নর্মাল ডেলিভারি চাইলে দেখতে পারো। সো নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের মধ্যে বাচ্চাটা যখন বের করা হয় বাচ্চা মায়ের পেটের সাথে একটা জিনিস দিয়ে যুক্ত থাকে, বা এই যে জিনিসটা চিকন তন্তু দিয়ে একটা যুক্ত থাকে এই তন্তুটা হচ্ছে আম্বিলিকাল কর্ড বলি। আম্বিলিকাল কর্ডটা আমাদের কেটে দিতে হয়, কেটে দিয়ে বাচ্চাটা বের করতে হয়, তারপর আম্বিলিকাল কর্ডটা ধরে ধরে আমরা প্লাসেন্টাকে টেনে বের করি, ঠিক আছে। আম্বিলিকাল কর্ডটা ছেড়ে দেওয়া যদি প্লাসেন্টা যদি ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু ওই রোগী মারা যাবে ব্লিডিং হয়ে। তো এখন এই যে যখন কাটা হয়, যখন আম্বিলিকাল কর্ডটা কাটি তখন বাচ্চার কিছু রক্ত মায়ের এই যে প্লাসেন্টাটা আছে না, বাচ্চার কিছু রক্ত প্লাসেন্টার মধ্যে থেকেছে যেটা মায়ের রক্তে চলে যায়। তো বাচ্চার কিছু রক্ত এই বাচ্চার অ্যান্টিজেন সম্বলিত কিছু রক্ত মায়ের দেহে থেকে যায় অল্প একটু, এই যে আম্বিলিকাল কর্ডটা কাটার সময়। তখন যেটা হয় এই অ্যান্টিজেন গুলা যখন অনেক দীর্ঘ সময়ের জন্য এই রক্তের ভেতর থেকে যাবে, এই মাদারের রক্তে থেকে যাবে, তখন এই অ্যান্টিজেন গুলাকে ধীরে 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 এই অ্যান্টিবডি গুলা রিকগনাইজ করতে পারবে এবং বুঝতে পারবে এই অ্যান্টিজেন গুলা তো আমারই হচ্ছে সাকসেসর। তখন এই অ্যান্টিজেনের প্রতি উদ্দীপ্ত হয়ে এই অ্যান্টিবডির সংখ্যা অনেক বাড়তে থাকবে, এই অ্যান্টিজেনের প্রতি উদ্দীপ্ত হয়ে এই অ্যান্টিবডির সংখ্যা অনেক বাড়তে থাকবে, এই অ্যান্টিবডি অনেক নিজের পরিমাণ বৃদ্ধি করতে থাকবে, এবং তখন আমাদের বডিতে বা মায়ের বডিতে প্রচুর এই অ্যান্টিবডি ডি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে এবং তারা এই অ্যান্টিজেনকে একদম ফুললি চিনে ফেলছে। সেকেন্ড টাইম যখনই আসবে তখনই তারা মাইক দিবে, সেটা সে একদম মনে ধারণ করে নিছে। এখন প্রথম বাচ্চাটা এই জন্য সুস্থ স্বাভাবিক থাকে। দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় যে ঝামেলাটা দেখা যায়, দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় এখন অনেক অ্যান্টিবডি ডি তৈরি হয়ে আছে, একদম অ্যান্টিবডি ডি সেন্সিটিভ হয়ে আছে অ্যান্টিজেনকে চিনে। দ্বিতীয় বা সেকেন্ড বাচ্চা হওয়ার সময় এই অ্যান্টিজেন ডি কে এই অ্যান্টিবডি ডি সাথে সাথে ধরে ফেলে, সাথে সাথে ধরে ফেলে এই যে অ্যান্টিজেন গুলো আছে এগুলাকে ধ্বংস করা শুরু করে। এই অ্যান্টিজেন গুলা থাকে আরবিসির প্লাজমা মেমব্রেনে, কোথায় থাকে আরবিসির প্লাজমা মেমব্রেনে, আরবিসির প্লাজমা মেমব্রেনকে ধ্বংস করে। আরবিসির প্লাজমা মেমব্রেনকে ধ্বংস করলে আরবিসি ধ্বংস হয়ে যায়, ফেটে যায়, তার মানে ইরাইথ্রোসাইট যে আছে ইরাইথ্রোসাইট ব্লাস্ট হয়, এই জন্য এটাকে ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট যে আছে সেই ইরাইথ্রোসাইটটা আমাদের ব্লাস্ট হয়, ইরাইথোসাইট যেহেতু আমাদের ব্লাস্ট হয় এই জন্য আমরা এটাকে বলি ইরাইথোব্লাস্টোসিস, ইরাইথ্রো ইরাইথ্রো এই জন্য আমরা এটাকে বলি ইরাইথ্রো ইরাইথ্রোব্লাস্টোসিস, ইরাইথোব্লাস্টোসিস। এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা কি বড় মানুষের ক্ষেত্রে হবে, না এটা হবে হচ্ছে আচ্ছা ইরাইথোব্লাস্টোসিস এবং কাদের হয় বড় মানুষের ক্ষেত্রে হয়, মায়ের হচ্ছে না,
ফিটাসের হচ্ছে, এজন্য এটাকে কি বলি, ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস। সো ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস আমাদের কখন হবে, ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসটা আমাদের শুধুমাত্র কখন হবে, ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসটা হবে আমাদের হচ্ছে যে এই এই যে মা যদি আরএইচ নেগেটিভ এবং বাচ্চা যদি আরএইচ পজিটিভ হয় শুধুমাত্র তখন আমাদের এই ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসটা হবে, শুধু তখন আমাদের কি হবে, তখন আমাদের এই ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসটা হবে। এবং এই ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসের কারণে দেখা যাবে যে ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসের কারণে বাচ্চা মারা যেতে পারে, ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসের কারণে বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা গর্ভ অবস্থায় মারা যেতে পারে, বাচ্চা গর্ভ অবস্থায় মারা যেতে পারে, গর্ভ অবস্থায় মারা যেতে পারে, বাচ্চা গর্ভ অবস্থায় মারা যেতে পারে, বাচ্চা গর্ভ অবস্থায় মারা যেতে পারে, বা জীবিত থাকলেও আরবিসি যদি ভেঙে যায় তখন বাচ্চার মধ্যে একটা সাইন দেখা যাবে। বলতো আরবিসি ভেঙে গিয়ে আমাদের কি উৎপন্ন হয়, বলতো আরবিসি ভেঙে গিয়ে আমাদের কি উৎপন্ন হয়, এই যে আরবিসি আছে এই আরবিসি ভেঙে গিয়ে আমাদের কি উৎপন্ন হয়, ইরাইথোব্লাস্ট। এই যে আমাদের সেকেন্ড বাচ্চার সময় যেটা হয়, মায়ের মানে বাচ্চার অ্যান্টিজেন ডিথ আছে মায়ের বডিতে, ফার্স্ট বাচ্চার কারণে অনেক সেন্সিটিভ হয়ে গেছে, অ্যান্টিবডি ডি অনেকগুলো আছে, অ্যান্টিবডি ডি গুলা অ্যান্টিজেন কে অ্যাটাক করে ধ্বংস করে, অ্যান্টিজেন গুলা থেকে আরবিসির মেমব্রেনে, আরবিসির মেমব্রেনে ধ্বংস, আরবিসির মেমব্রেনকে ধ্বংস হলে আরবিসি ধ্বংস হয়ে যায় বা ব্লাস্ট হয়ে যায়। এই জন্য আমরা এটাকে কি বলি, ইরাইথোব্লাস্টোসিস, আরবিসি ব্লাস্ট হয়, এই জন্য এটাকে বলি ইরাইথোব্লাস্টোসিস। এবং এই ইরাইথোব্লাস্টোসিসটা কাদের ক্ষেত্রে দেখা যায়, তোমার দেখা যায়, আমার দেখা যায়, বড় মানুষের ক্ষেত্রে দেখা যায় না, এটা ফিটাসে দেখা যায়, কই দেখা যায়, ফিটাসে, এই জন্য বলি ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস। বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা যদি মারা না যায় তাহলে বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাই বাচ্চার জন্ডিস এবং আমাদের হচ্ছে যে জন্ডিস দেখা যায়, বাচ্চার কি হয় দুইটা রোগ হয়, বাচ্চার দুইটা রোগ দেখা যায় কি সাথে, বাচ্চার এনিমিয়া, বাচ্চার এনিমিয়া ও জন্ডিস, এনিমিয়া এবং জাউন্ডিস দুইটা রোগই হতে পারে। এনিমিয়া কেন হতে পারে, আরবিসির সংখ্যা কমে গেছে, জন্ডিস কেন হচ্ছে যে আরবিসি ভেঙে ভেঙে আমাদের কি তৈরি হয়েছে, আরবিসি ভেঙে ভেঙে আমাদের হচ্ছে যে এই হিমোগ্লোবিন, আরবিসি ভাঙছে, হিমোগ্লোবিন ভাঙছে, হিমোগ্লোবিন ভেঙে আমাদের হচ্ছে যে এই বিলিরুবিন বেড়ে গেছে, এই জন্য আমাদের কি হচ্ছে জন্ডিস হয়েছে। দেখো বুঝছো কিনা, ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা এই ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসের আরেকটা নাম আছে, এটার আরেকটা আরো কিছু নাম আছে, এই ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসের আরো কিছু নাম আছে, এটা একটু জানো, এই ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসের আরো কিছু নাম আছে, এটাকে আমরা এই যে আরবিসি ভেঙে যায় না বা রক্ত ভাঙে, রক্ত ভাঙে, এই জন্য এটাকে আমরা বলি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, ডিজিজ অফ নিউবর্ন, এটাকে আমরা বলি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এবং এখানে বাচ্চার জন্ডিস হয় জন্মের পরপর, বাচ্চার জন্ডিস হয় জন্মের পরপর, এই জন্য এটাকে আমরা বলি ইকটেরাস গ্র্যাভিটাস নিউনেটারাম, এই জন্য এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি ইকটেরাস গ্র্যাভিটাস নিউনেটারাম, এটার আরেকটা নাম আছে ইকটেরাস, ইকটেরাস, ইকটেরাস কথা কি, জন্ডিসকে আমরা ইকটেরিক বলি, জন্ডিসের আরেকটা টার্ম হচ্ছে ইকটেরিক, ইকটেরাস গ্রাভিডাম, গ্রাভিডাম, ইকটেরাস গ্রাভিডাম, ইকটেরাস গ্রাভিডাম, সরি ইকটেরাস গ্রাভিস, ইকটেরাস গ্রাভিস নিউনেটারাম, নিও নেটারাম, নিও নেটারাম, নিউ নেটারাম, নিউনেট, নিউনেট মানে ছোট শিশু, নিউনেট, নিওনেট, নিওনেট, নিওনেট মানে ছোট শিশু, নিওনেট মানে ছোট শিশু, জন্ম নিয়েছে, সদ্য জন্ম নেওয়া শিশুকে আমরা কি বলি, নিউনেট বলি। গ্র্যাভিস, গ্র্যাভিস মানে হচ্ছে যে গর্ভধারণী মানে গর্ভ ধারণ করা মা। আর হচ্ছে যে ইকটেরাস কি, ইকটেরাস মানে জন্ডিস, তার মানে মায়ের গর্ভ ধারণ করেছে যে মা, সে মার যে নতুন সন্তানটা জন্ম নিয়েছে সেই সন্তানটা জন্ডিস থাকে, এই জন্য এটাকে বলে ইকটেরাস গ্রাভিস নিউনেটারাস, ইকটেরাস গ্রাভিস নিউনেটারাস, নিউনেটারাম, রাম, নিউনেটারাম, ইকটেরাস গ্রাভিস নিউনেটারাম। আর এই যে গর্ভ অবস্থায় বাচ্চা মারা যায়, এই বাচ্চা মারা যাওয়াটাকে আমরা বলি হাইড্রপস ফিটালিস, হাইড্রপস ফিটালিস, এই যে গর্ভ অবস্থায় বাচ্চা মারা যায় এটাকে আমরা বলি হাইড্রপস ফিটালিস, গর্ভ অবস্থায় যে বাচ্চা মারা যায় এই মারা যাওয়াকে আমরা বলি হাইড্রপস ফিটালিস। দেখা যায় গর্ভ অবস্থায় মারা যায়, গর্ভ অবস্থায় মারা যায়, এবং মারা যায় কখন জানো, জন্মের ঠিক পূর্বে,
মানে এই বাচ্চাগুলা জন্মের ঠিক পূর্বে মারা যায়। না এটা কোনো প্রকৃতি না, এটা জাস্ট নাম। না সেকেন্ড বেবি সুস্থভাবে জন্মায় না। এখন সেকেন্ড বেবি তুমি চাচ্ছ সুস্থভাবে জন্মাইতে, তুমি চাচ্ছ যে এই সেকেন্ড বেবিটা তুমি সুস্থভাবে জন্মাইতে চাচ্ছ। এখন কি কোনো ওয়ে নাই যে ওয়েতে আমরা হচ্ছে এই সেকেন্ড বেবি সুস্থভাবে জন্মাইতে পারি? যে এটা এই এইটা প্রতিরোধের উপায়, এটা প্রতিরোধের উপায়, এটা প্রতিরোধের একটা উপায় আছে। প্রতিরোধের উপায় হচ্ছে প্রথম সন্তান জন্মানোর, প্রথম সন্তান জন্মানোর। সো আমরা কিন্তু মাকে এখন আগে থেকেই আরএইচ স্ক্রিনিং করে নেই যে তার মায়ের আরএইচ পজিটিভ, মা বাবা দুজনের ব্লাড টেস্ট করাটা কিন্তু এখন বাচ্চা জন্মের সময় বাধ্যতামূলক। আগে এখন করে না সব জায়গায় গ্রামে, বাট এটা করা উচিত। প্রথম সন্তান জন্মানোর, কারণ মা যদি নেগেটিভ হয় তাহলে, যদি বাবা যদি পজিটিভ হয় তাহলে চান্স অফ ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস্ট। প্রথম সন্তান জন্মানোর 72 আওয়ারের মধ্যে মাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, মধ্যে মধ্যে 72 আওয়ারের মধ্যে আমরা মাকে অ্যান্টি ডি অ্যান্টি সেরাস অ্যাগনিটুলিন দেখা যায় আমরা ইঞ্জেকশন দিই, অ্যান্টি ডি অ্যান্টি ডি অ্যান্টি সেরাস অ্যাগ্লুটেনিন ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন দিলে তো আমরা যদি এই বাচ্চা জন্মানোর 72 আওয়ারের মধ্যে অ্যান্টি ডি, কারণ কি এখানে মেইন কি এখানে হচ্ছে মেইন হচ্ছে যে যে অ্যান্টিবডি ডি আছে সেই অ্যান্টিবডি ডি গুলো আমাদের ওই অ্যান্টিজেন ডি এর প্রতি সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তো আমরা কি করব অ্যান্টি ডি অ্যান্টি সেরাস অ্যাগ্লিটুনিন বা অ্যান্টি ডি ইঞ্জেকশন আমরা বাইরে থেকে দিব। এই অ্যান্টি ডি ইঞ্জেকশন বাইরে থেকে দিলে সেটা আমাদের কি করবে, এরা এই অ্যান্টি ডি ইঞ্জেকশনটা এমন ভাবে তৈরি করা যে এই অ্যান্টি ডি নতুন যে ইঞ্জেকশন আমি তৈরি দিয়েছি, যে ইঞ্জেকশনটা অ্যান্টিবডি অ্যান্টি ডি দিয়েছি, অ্যান্টি সেরাস অ্যান্টি ডি অ্যান্টি সেরাস অ্যাগ্লুটেনিন, যেটা হচ্ছে যে আমাদের সিরামের মধ্যে যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে এবং আমাদের অ্যান্টিবডি গুলা যেগুলা মায়ের দেহে আছে সেই মায়ের দেহের অ্যান্টিবডি গুলা যে ফিটাসের অ্যান্টিজেন গুলাকে চিহ্নিত করছে, চিহ্নিত করে নিজের সংখ্যা অনেক বাড়ায় ফেলতেছে, কারণ আমাদের বডির ভেতর সেলফ রেপ্লিকেটিং ক্যাপাবিলিটি রয়েছে এই অ্যান্টিবডি গুলোর, স্মৃতি ধারণ করার ক্ষমতা আছে অ্যান্টিবডি গুলো, আমরা জানি মেমোরি অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু হচ্ছে আমরা বাইরে থেকে ইঞ্জেকশন দিব একটা অ্যান্টি ডি ইঞ্জেকশন, এই অ্যান্টিবডি ডি গুলা গিয়ে সেই হচ্ছে যে আমাদের যে অ্যান্টিজেন গুলো আছে সেই অ্যান্টিজেন গুলোকে ধরে তারা ক্লাম্পিং করে দিবে। 72 আওয়ারের মধ্যে দিলেই কাজ করে, কারণ দেখা গেছে রিসার্চে এই যে আমাদের মায়ের অ্যান্টিজেন মায়ের অ্যান্টিবডির সাথে ফিটাসের যে অ্যান্টিজেন তার যে রিয়াকশনটা 72 আওয়ারের পর হয়, তো 72 আওয়ারের মধ্যে যদি আমরা দিয়ে দিই তারা স্পেশাল ভাবে তৈরি, তারা খুব দ্রুত গিয়ে সেই অ্যান্টিবডি গুলার সাথে কি করবে, তারা দ্রুত গিয়ে সেই অ্যান্টিজেন গুলার সাথে ফিটাসের অ্যান্টিজেন গুলার সাথে যুক্ত হয়ে সেগুলাকে অধক্ষিপ্ত করে দিবে। সো আমাদের বডির যে অ্যান্টি ডি আছে, মায়ের দেহের যে অ্যান্টি ডি আছে সেটা ধরতে পারবে না যেখানে কোনো প্রবলেম আছে। যদি তুমি এটা দিতে পারো 72 আওয়ারের মধ্যে, তাইলে সেকেন্ড বাচ্চাটাও সুস্থ হবে, আর যদি দিতে না পারো তাহলে সেকেন্ড বাচ্চাটা অসুস্থ হওয়ার একটা প্রবাবিলিটি রয়ে গেছে। আচ্ছা, হাইড্রপস ফিটালিস বলতে মেনলি কি বোঝায়? দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাইয়া, তো ভাইয়া যারা আরিচ সম্পর্কে জানে না তারা কি করবে, এই 72 আওয়ার ইনজেক্ট করতে হবে, পেশেন্ট কি এটা বুঝবে? সবাই তো আরিচ সম্পর্কে, পেশেন্ট কেন বুঝবে, পেশেন্টের তো এটা ডিলিং করার কথাই না, এটা ডিল করবে এটা ডক্টর ডিল করবে। সো হচ্ছে 72 আওয়ারের মধ্যে যে ইনজেকশন দিতে হবে এটা ডক্টর ডিল করবে। নর্মালি বাংলাদেশে এখন হচ্ছে হেলথ সিস্টেম কিন্তু অনেক, মানে বিশেষ করে গর্ভ মানে হচ্ছে যে জন্মদানের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখন এই সিস্টেম অনেক ভালো। বাংলাদেশে কিন্তু হচ্ছে যে গ্রামে গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্টরা যায়, সেখানে কিন্তু হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ করা হয়, যে বাচ্চা পেটে থাকা অবস্থায় চেক আপ করা হয়, সেই চেক আপটা সকলের ঠিকঠাক মতো করা উচিত, তখনই ব্লাড গ্রুপিং করা হয়। তখনই ব্লাড গ্রুপিং করে যদি দেখা যায় যে মায়েদের নেগেটিভ ব্লাড আছে আর বাবারটাও তখন করাইতে বলে পজিটিভ আসে, তখন হচ্ছে এই তথ্যটা উপজেলা হেলথ কমপ্লেক্সে রেজিস্ট্রি করা থাকে, তাদের একটা হেলথ কার্ড থাকে, অ্যান্টিনেটাল কার্ড থাকে, সেই কার্ডটা নিয়ে যাবে যখন বাচ্চা হওয়ার সময় দেখতে পেলো মায়ের নেগেটিভ বাচ্চার বাবার হচ্ছে যে পজিটিভ, বাচ্চা হওয়ার পর সাথে সাথে বাচ্চার ব্লাড টেস্টটা করে নেয়, টেস্ট করে যদি দেখে বাচ্চার হচ্ছে
পজিটিভ, মায়ের নেগেটিভ, তখন সাথে সাথে 72 আওয়ারের মধ্যে ইনজেকশনটা দেয়, 100-200 টাকা দামি ইনজেকশনটা। তো এটা তো আর তুমি আমি বুঝবো না, এটা কি করবে, এটা ডক্টর করবে। বাবা মা দুজনই যদি আরএইচ পজিটিভ হয়, বাচ্চা তো নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না, বাচ্চাও পজিটিভ হবে প্রত্যেক বেবি। হ্যাঁ, এখন যদি হচ্ছে মা যদি পজিটিভ নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, প্রত্যেক বেবির পরই হচ্ছে যে একটা করে ইনজেকশন দিতে হবে। আর যদি বাচ্চাও নেগেটিভ হয়ে যায় বা এনি চান্স, তাহলে তো ইনজেকশন লাগবে না। ঢাকায় কি গ্রামেও বাসায় গিয়েই কাট করে, গ্রামে হচ্ছে যে একটা জায়গায় বসে সেখানে বসে কাট করে দিয়ে যায়। এটা তো হেলথ সিস্টেমের জবই এটা। ও আচ্ছা, ও তোমরা জিজ্ঞেস করছিলে ভাই হাইড্রপস ফিটালিস মানে কি, হাইড্রপ হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রপস ফিটালিস মানে ফিটাসের দেহে যখন পানি জমে যায়, ইডেমা বলি আমরা যে কন্ডিশনটাকে, দেহে পানি জমে। এই যে ওদের আরবিসি ভেঙে যায় না, আরবিসি ভেঙে যাওয়ার কারণে ওদের দেহের মধ্যে হাত পায়ে পানি চলে আসে, মানে মেইনলি আমাদের অসমোলারিটি বলতে একটা কথা আছে, অসমোলারিটিটা ব্রেকডাউন হয়, এজন্য হচ্ছে হাত পা ওদের টিস্যুতে পানি চলে আসে এবং দেহের টিস্যুগুলো ফুলে যায়, ফুলে গিয়ে বাচ্চাটা মারা যায়, এটাকে বলে হাইড্রপস ফিটালিস বলে। ভাই আরএইচ নেগেটিভ হলে কি ইফেক্ট দেখা যায়, কে আরএইচ নেগেটিভ হলে কি ইফেক্ট দেখা যাবে? কে আরএইচ নেগেটিভ হলে কি ইফেক্ট দেখা যাবে, আরএইচ নেগেটিভ কে? আচ্ছা, আরএইচ নেগেটিভ পৃথিবীতে খুব কম মানুষ আছে, বুঝছো, খুব কম মানুষ আছে যারা আরএইচ নেগেটিভ। আরএইচ নেগেটিভ হচ্ছে যে আমাদের আরএইচ নেগেটিভ বেশি কাদের মধ্যে থাকে এটা একটু মনে রাখবা, যেমন আমাদের পাইরোনিস বাঙ্ক, পাইরোনিস বাঙ্ক এটা একটা প্রজাতির মানুষ, পাইরোনিস বাঙ্ক, তাদের মধ্যে হচ্ছে যে আমাদের 25-35% হচ্ছে আরএইচ নেগেটিভ। তারপর হচ্ছে আফ্রিকার বারবার ও সাইনান উপদ্বীপের বেদুইন, এদের মধ্যে দেখা গেছে 18-30% হচ্ছে আমাদের কি, এদের মধ্যে 18-30% হচ্ছে আমাদের আরএইচ নেগেটিভ, ঠিক আছে। আর ভারত, শ্রীলঙ্কা, চীন, জাপান, আফ্রিকা এসব জায়গায় আমাদের 5% আরএইচ নেগেটিভ আছে, ভারত, পাকিস্তান, পাকিস্তান, চীন, জাপান এসব জায়গায় 5% আরএইচ নেগেটিভ আছে, এদের এসব জায়গায় আরএইচ নেগেটিভ একটু বেশি। পাইরোনিস বাঙ্ক কোন একটা উপজাতিদের নাম। এতক্ষণ কই ছিলাম আমরা, আমরা এতক্ষণ তো এখানেই ছিলাম, বাচ্চা যদি আরএইচ নেগেটিভ হয়, বাচ্চা যদি আরএইচ নেগেটিভ হয় তাইলে কোনো ইফেক্ট দেখা যাওয়ার কি দরকার আছে, মাও নেগেটিভ বাচ্চাও নেগেটিভ কেন ইফেক্ট দেখা যাবে, দেখা তো যাবে না। এমন যদি হয় যে বাচ্চা পজিটিভ মা নেগেটিভ, তখন হচ্ছে ইফেক্ট দেখা যাবে, তাই না? গর্ভাবস্থায় বাচ্চা সমস্যা দেখা যায়, সেকেন্ড বেবি গর্ভাবস্থায় প্রবলেম ক্রিয়েট হয় এবং মারা যায়, গর্ভাবস্থায় মারা যায়, জন্মের ঠিক আগ মুহূর্তে মারা যায়। বাস্ক, বাস্ক পাইরোনিস বাস্ক, এটা বাস্ক হবে, বাস্ক। ওকে, থ্যাংক ইউ।